سورة الجسية. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامي. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن في السماوات والأرض لآيات للمؤمنين. وفي خلقكم وما يبث من পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার কাছ থেকেই এ কিতাবের অবতরণ। নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ইমানদারদের জন্য আল্লাহ তাআলাকে জানার অগণিত নিদর্শন রয়েছে। নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং জীবজন্তুর বংশবিস্তারের মাঝেও, যাতে তিনি জমিনে সর্বত্র ছড়িয়ে রেখেছেন। এর সর্বত্রই তার কুদরতের অসংখ্য নিদর্শন মজুদ রয়েছে তাদের জন্য যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে। একইভাবে নিদর্শন রয়েছে রাত দিনের পরিবর্তনের মাঝে, যে রিজিক বিভিন্নভাবে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠান, যা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর পুনরায় তিনি জীবিত করে তোলেন, তার মাঝেও এ বায়ুর পরিবর্তনেও তার কুদরতের বহু নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্য যারা চিন্তা গবেষণা করে। এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ, যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি। অতঃপর তুমি কি বলতে পারো আল্লাহ তাআলা ও তাঁর এই নিদর্শনের পর আর কিসের উপর তারা ঈমান আনবে? দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্য। وَإِذَا عَلِمَ مِنْ
যখন তার উপর তেলাওয়াত করা হয় তখন সে তা শুনে, কিন্তু একটু পরেই সে অহংকারী হয়ে এমন ভাবে জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি। সুতরাং এই যার আচরণ, তুমি তাকে এক কঠিন আজাবের সুসংবাদ দাও। যখন সে আমার আয়াত সমূহের মাঝ থেকে কোনো আয়াত সম্পর্কে জানতে পারে তখন সে একে পরিহাসের বিষয় হিসেবে গ্রহণ করে। এমন ধরনের লোকদের জন্য অপমানজনক আজাব রয়েছে, তাদের সামনে রয়েছে জাহান্নাম এবং সেসব জিনিস যা তারা দুনিয়া থেকে কামাই করে এনেছে, আজ তা তাদের কোনো কাজেই এলো না, না সেসব মাবুদ তাদের কোনো কাজে এলো যাদের তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে রেখেছিল। তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি। এটা কোরআন হচ্ছে সম্পূর্ণ তো হেদায়ত, তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আজাব রয়েছে। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে রেখেছেন যাতে করে তোমরা তাঁরই আদেশক্রমে নৌযান সমূহে তাতে চলতে পারো। এর দ্বারা তোমরা তার অনুগ্রহ রিজিক সন্ধান করতে পারো এবং শুকর আদায় করতে পারো। তার অনুগ্রহ থেকে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু তোমাদের অধীন করে দিয়েছেন। অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। হে নবী, ইমানদারদের তুমি বলো, যারা আল্লাহ তাআলার অমোঘ বিচারের ক্ষণগুলো থেকে কিছু আশা করে না তারা যেন তাদের ক্ষমা করে দেয়,
যাতে করে আল্লাহ তাআলা এই বিশেষ দলকে তাদের কৃতকর্মের জন্য পরকালে পুরোপুরি বিনিময় দিতে পারেন। তোমাদের মাঝে যদি কেউ কোনো নেক কাজ করে তা কিন্তু তার নিজের ভালোর জন্যই তা করে, আবার যে কেউই কোনো মন্দ কাজ করে তাহলে তার প্রতিফল তার উপরই পড়বে। পরিশেষে তোমাদের সবাইকে স্বীয় মালিকের কাছেই ফিরে যেতে হবে। আমি বনী ইসরায়েলদের কেতাব, রাষ্ট্র ক্ষমতা ও নবুয়ত দান করেছিলাম। আমি তাদের উৎকৃষ্ট রিজিক দিয়েছিলাম। উপরন্তু আমি এ সবকিছুর মাধ্যমে তাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। দিন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের কাছে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। অতঃপর যে মতবিরোধ তারা নিজেদের মধ্যে সৃষ্টি করেছে তা কিন্তু তাদের অজ্ঞতার কারণে নয়,
বরং তা ছিল তাদের পারস্পরিক জেদের কারণে। হে নবী, কিয়ামতের দিন তোমার মালিক তাদের মধ্যে সে সমস্ত বিষয়ের ফয়সালা করে দেবেন যে ব্যাপারে তারা দুনিয়ায় মতবিরোধ করেছে। অতঃপর হে নবী, আমি তোমাকে দিনের এক বিশেষ পদ্ধতির ওপর এনে স্থাপন করেছি, অতএব তুমি শুধু তারই অনুসরণ করো। শরিয়তের ব্যাপারে সেসব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না যারা আখেরাত সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ তাআলার মোকাবেলায় এরা তোমার কোন কাজে আসবে না। তাছাড়া জালেমরা তো একজন আর একজনের বন্ধু, আর পরেজগার লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা স্বয়ং। এ কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল, সর্বোপরি ইমানদারদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা, পথ নির্দেশ ও অনুগ্রহ। যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে আমি তাদের সে লোকদের মতো করে দেব যারা ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে? তাদের জীবন ও তাদের মরণ কি ইমান গ্রহণকারীদের মতো একই ধরনের হবে? কত নিম্নমানের ধারণা পোষণ করছে এরা আল্লাহ তাআলা সম্পর্কে। وهم لا يظلمون أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন যাতে করে এ দুয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দা তার কর্মের যথাযথ বিনিময় পেতে পারে। কিয়ামতের দিন তাদের কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। হে নবী, তুমি কি সে ব্যক্তিটির প্রতি লক্ষ্য করেছ যে ব্যক্তি নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গোমরা করে দিয়েছেন? তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার পর কে পথ নির্দেশ দেবে? তারপরেও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? এ মূর্খ লোকেরা এও বলে, আমাদের পার্থিব দুনিয়া ছাড়া আর কোনো জীবনই নেই, আমরা যে মরি বাঁচি তা সব আমাদের এখানেই, আমাদের যা কিছু ধ্বংস করে তা এই কালের আবর্তনই করে। মূলত এদের এ ব্যাপারে কোনোই জ্ঞান নেই, এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলে। إلا أن قالوا ائتوا بآبائنا
ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون যখন এদের কাছে আমার কিতাবের সুস্পষ্ট আয়াতগুলো পড়া হয় তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তিই থাকে না যে তারা বলে তোমরা যদি কিয়ামতের দাবিতে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে নিয়ে এসো হে নবী তুমি এদের বলো আল্লাহ তালাই তোমাদের জীবন দান করেন তিনি তোমাদের মৃত্যু দেন তিনি আবার কিয়ামতের দিন তোমাদের পুনরায় একত্রিত করবেন এটা সংঘটিত হবার ব্যাপারে কোনোই সন্দেহ নেই কিন্তু তারপরেও অধিকাংশ মানুষ এ সম্পর্কে কিছুই জানে না আকাশমণ্ডলী ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আল্লাহ তালার জন্যই যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন এই বাতিলপন্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون ذلك هو الفوز المبين হে নবী সেদিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহাবিচারকের সামনে ভয়ে আতঙ্কে নতজানু হয়ে পড়ে থাকবে প্রত্যেক জাতিকেই তাদের আমল নামার দিকে ডাক দেওয়া হবে তাদের বলা হবে দুনিয়ায় তোমরা যা কিছু করতে আজ তোমাদের তার যথার্থ প্রতিফল দেওয়া হবে এ হচ্ছে আমার সংরক্ষিত নথিপত্র যা তোমাদের কর্মকাণ্ডের উপর ঠিক ঠিক বর্ণনাই পেশ করবে তোমরা যখন যা করতে আমি তা এখানে সেভাবেই লিখে রেখেছি যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আজ তাদের মালিক তাদের তার অনুগ্রহে জান্নাতে দাখিল করাবেন আর এটাই হবে চরমতম সাফল্য الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة قلتم
অপরদিকে যারা কুফরি অবলম্বন করেছে আমি তাদের বলবো, তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ বারবার পড়ে শোনানো হতো না? কিন্তু এ সত্ত্বেও তোমরা উদ্ধত প্রকাশ করেছিলে, মূলত তোমরা ছিলে একেবারেই নাফরমান জাতি। যখন তোমাদের বলা হতো আল্লাহ তাআলার ওয়াদা সত্য এবং কিয়ামত সংঘটিত হওয়ার মধ্যে কোন রকম সন্দেহ নেই, তখন তোমরা অহংকার করে বলতে, কিয়ামত আবার কি, আমরা জানি না, আমরা এ ব্যাপারে সামান্য কিছু ধারণাই করতে পারি মাত্র, কিন্তু আমরা তো তাতে বিশ্বাসীও নই। সেদিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট প্রকাশ হয়ে পড়বে এবং সে বিষয়টি তাদের পরিবেষ্টন করে নেবে যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াত। ওদের তখন বলা হবে, আজ আমি তোমাদের জেনে শুনেই ভুলে যাব। ঠিক যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে, আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। সে আগুন থেকে বাঁচার জন্য এখানে তোমরা কোন সাহায্যকারী পাবে না, এ কারণেই তোমাদের শাস্তি দেয়া হল। তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং তোমাদের পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল। সুতরাং আজ তাদের জাহান্নাম থেকে বের করা হবে না, না আল্লাহ তাআলার দরবারে তাদের কোন রকম অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে। অতএব সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমানসমূহের মালিক, তিনি জমিনের মালিক, তিনি মালিক গোটা সৃষ্টিকুলের। আকাশমণ্ডলী এবং জমিনের সমস্ত গৌরব ও মাহাত্ম্য তার জন্যই নিবেদিত। তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়।